নিখিল, আমার মনে হয় আমাদের কোথাও একটা ডিসিশনে ভুল হচ্ছে। কোন ব্যাপার দিদি? দিদি ঠিকই বলছেন, হাসপাতালের ডাক্তারকে আমার ঠিক সুবিধা মনে হলো না। যত যাই হোক, বিপুলকে ওর বাড়িতে রাখাটা সেফ নয়। তাহলে একটা নার্স রেখে দিলেই তো হয়। নার্সকে পারচেজ করতে কতক্ষণ? আচ্ছা দিদি, ওরা কি এখনো বিপুল থেকে টার্গেট করবে? বিপুল সুস্থ হয়ে যাচ্ছে মানে আমার হাত আরো শক্ত হবে, সেখানে ওরা ভয় পাচ্ছে। তারপরে বিপুলের মেমোরি ফিরে আসছে, বিপুল এখন সব কথা বলে দেবে। তার মানে দিদি, অ্যাটাকটা ওরা খুব শিগগিরই করবে। বিপুলদা কিছু বলার আগেই ওরা বিপুলদার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। দিদি, বিপুলদার বাড়িতে আমি থাকবে সেটা কখনোই হতে পারে না। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে, তোমাদের নামে বদনাম উঠিয়ে দেবে। তাহলে কোথায় রাখা যায় বলুন তো? এই নিখিল, বিপুলদার বাড়িটা ওরা চেনে? হ্যাঁ, আমি নিজে দেখেছি। ওই পাঠান আর নকুল দুজনে মিলে বিপুলদার বাড়ি চক্কর কাটছিল। নকুল চেনা মানে বিপুলের বাড়িতে বিপুল আনসেফ হয়ে গেল। নকুলকে দিয়েই কাজটা করিয়ে নেবে। আচ্ছা দিদি, আপনি এর মধ্যেই পচা নকুলের কোনো খোঁজখবর পেয়েছেন? না, সেটাই ভাবছি। নকুল গেল কোথায়? নকুল চুপ করে থাকা মানেই ও কোনো বদমাইশের মতলব আঁটছে। দেখুন, হয়তো মরে গেছে। সেটা নয়, তাহলে জানতে পারতাম। এটা ওরা আমাকে ভয় দেখানোর জন্য করছে। ওরা প্রমাণ করতে চাইছে যে পচা নকুলকে যখন সরাতে পারে, তখন আমাকে সরানোটা কোনো ব্যাপার না ওদের কাছে। তাহলে বোধহয় কোথাও গা ঢাকা দিয়ে আছে। দেখুন, হতে পারে বিপুল ফিরলেই ফিরে আসবে। আচ্ছা দিদি, একটা কাজ করলে কেমন হয়? না মানে, বিপুলদা তো হাসপাতাল থেকে ছাড়া হওয়ার পর থেকেই ওরা বিপুলদার পেছনে পেছনে ঘুরবে। তো আমরা প্রথমে কাজ করি না, মানে বিপুলদাকে বুঝলি নাকি, বিপুলদাকে বিপুলদার বাড়িতে রাখি, ওরা সেটাই জানবে। আর তারপরে হয়তো বা রাতে কোনো একটা সময় আমরা সরিয়ে নেবো ওখানে। সঙ্গে সঙ্গে ওরা পাহারা বসিয়ে দেবে। বিপুলকে ওর বাড়িতে রাখাটা ঠিক হবে না। বিপুলদাকে আমাদের কারোর বাড়িতেও রাখা যাবে না, আবার বিপুলদার বাড়িতেও রাখা যাবে না, বাইরে কোথাও পাঠিয়ে দিতে হবে। সেটা করেও নিশ্চিন্ত হতে পারবো না। গিরিধারী জাল কতটা ছড়ানো সেটা তো আমি বুঝতে পারছি না। দিদি, কমলদার বাড়িতে রাখলে কেমন? সেটা কমল কাকুর সঙ্গে আলোচনা করে ঠিক করবো। অনেক রাত হয়েছে, তোমরা উঠে পড়ো। হ্যাঁ দিদি, আপনি সাবধানে থাকবেন। দিদি, ছোট দিয়ে আপকো বুলায়া। তুমি দরজাটা দিয়ে দাও, আমি যাচ্ছি।